কলকাতার মানুষের উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে আজকাল পছন্দের জায়গা হচ্ছে ওড়িশার বালাসোরের এই দুবলাগড়ি। মাত্র 3 ঘন্টার চানিতে 250 কিলোমিটার পাড়ি দিয়েই পৌঁছে যাওয়া যায় এই নির্জন সমুদ্র সৈকত লাল কাঁকড়ার বিচের দুবলাগড়িতে। যদি উইকেন্ড ট্যুরে দুবলাগড়ি আসার প্ল্যান করে থাকো তবে আজকের ভিডিওটা কিন্তু বন্ধু তোমাদের জন্য। আমরাও উইকেন্ড ট্যুরেই এখানে এসেছি, আর এর সম্পর্কে এমন কিছু তথ্য আমি আমার ভিডিওতে শেয়ার করব যেটা জেনে তারপরেই কিন্তু দুবলাগড়ি অবশ্যই আসার প্ল্যান করা উচিত। টু মাই চ্যানেল ব্লুমিংনেস্ট, আর আজকে হচ্ছে দুবলাগড়িতে আমাদের সেকেন্ড ডে। তো কালকের ব্লগটা তো দেখতেই পেলে, তো সারাদিন কি কি অ্যাক্টিভিটি ছিল সবকিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে মানে এসছি সত্যি কথা বলতে নিজের সাথে একটু টাইম কাটানোর জন্য। এখান থেকে তোমরা কিন্তু চাইলে গাড়ি বুক করে নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর, তারপরে আরও কি কি জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরে আসতে পারো। তো সেক্ষেত্রে গাড়ির ভাড়া পড়বে 3800-3500 টাকা এরকম বলছে। তারপরে বলল যে মানে 1800 টাকায় করে দেব। আর 3-4টে মতন জায়গা আছে, তো কেউ চাইলে কিন্তু একটা দিনের জন্য ঘুরে আসতেই পারো, তবে 5-6 ঘন্টা মতন টাইম লাগবে বোধহয় যাওয়ার জন্য। তো আমাদের না আর মানে কি চাইছি বলতো, একটুখানি রিল্যাক্স করে টাইমটা এনজয় করতে। তো তার জন্য আর জার্নি করে কোথাও বেরোতে ইচ্ছে করছে না। তবে তোমরা কিন্তু চাইলে যেতেই পারো, এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আজকে কি কি অ্যাক্টিভিটি করছি কি সবকিছুই কিন্তু শেয়ার করব, তো তার জন্য কিন্তু পাশে থেকো। তো সকাল সকাল দেখো চা দিয়ে গেছে, চায়ের টেস্ট এখানে বেশ ভালো। বাইরে যেরকম চা গুলো কিরকম একটা বাজে খেতে হয় সেটা কিন্তু না। আর পুচকু দেখছো তো কি করছে, সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে ওর যুদ্ধ, হাঁস মুরগি ধরতে গেছিল। এখানে একদম পরিবেশটা এত সুন্দর, সকালবেলা মুরগির ডাক শুনে এক ঘুমটা ভেঙেছে। ওদের বোধহয় নিজস্ব ফার্ম আছে, তো দেশি মুরগি কেউ খেতে চাইলে বোধহয় এখান থেকেই করে দেয় এরকম কিছু। আজকে দেখি ওটা একটু ট্রাই করার ইচ্ছা আছে। আমাদের মতন যারা 2 দিন থাকার প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি ব্রেকফাস্টটা কিন্তু এখানে সেম, লুচি, ঘুগনি, একটা মিষ্টি আর ডিমের একটা সেদ্ধ। তবে আজকে এটা খাবার আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড, কালকে তো আমরা এটা পে করে অলরেডি নিয়েছিলাম। অন্যরকম কোনো ব্রেকফাস্টের অপশন কিন্তু এখানে পাওয়া যায় না। আর ব্রেকফাস্ট করার পরে একটুখানি গেছি, আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। সামনে হচ্ছে মাছটা থাকবে, তাহলে হচ্ছে জেটি আছে, তো প্ল্যানিং আছে ওখানেই যাবো। কেননা সমুদ্রে তো নামতেই পারছি না, সমুদ্রের ওখানে এত বালি কাদা, ওখানে কিছুই করা যাচ্ছে না। টোটোটা ভাড়া করেছিলাম তারা কিন্তু সে কিন্তু 300 টাকা নিচ্ছে এখানে ঘুরতে যাওয়ার জন্য। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ফিশ মার্কেটে। তোমরা যেই হোটেলে থাকবে সেই হোটেলেই কথা বললে কিন্তু টোটো ব্যবস্থা ওরাই করে দেবে, আর দূরত্বটা বেশ অনেকটাই। তো ভোরবেলার দিকে যাই না, হেঁটে আসা যাবে কেন, কেননা অচেনা জায়গা দেখতেই অনেকটাই আসতে হয়েছে। হেঁটে আসা আমার মনে হয় সম্ভব না। যদি কেউ ফিশ মার্কেট বা যেটি ঘুরতে আসতে চাও অবশ্যই এখানে হোটেলে কথা বলে নিতে পার। আর এখানে এসে মাছের অবস্থা দেখো, এখানে প্রচুর চিংড়ি মাছের চাষ হয়। আস্তে আস্তে গাড়িতে দেখাচ্ছিল দাদা, মূলত এখানে যারা থাকে সবাই কিন্তু চিংড়ি মাছের চাষই করে থাকে। তো এখানে দেখো ঘর ছাদ দিয়েই আমরা যে বেলচা দিয়ে চিংড়ি মাছ তুলছে, তাছাড়াও প্রচুর অন্য মাছও এখানে অ্যাভেলেবেল আছে। শীতকালে এখানে বোটিং হয়। এই পেছনের জেটি আছে ওখান থেকে ওই দিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই অবধি কিন্তু বোটিংয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালে বোটিংও বন্ধ, সব কিছুই বন্ধ। আমাদের লাক খারাপ এমন টাইমে এসেছি যে বোটিংটাও হলো না। বোটিংটা হলে ভালো লাগতো, আর বাইরে এত রোদ এখানে দাঁড়ানোই যাচ্ছে না, তো তার জন্য এখন ফিরে যাচ্ছি, কি আর করবো। ভাব
ভাবছো তো কোথায় নিয়ে চলে আসলাম, চলে এসেছি দেখো মাছের গোডাউনে। আর এত মাছ দেখে একটুখানি মাছ না কিনলে হয়? তবে বাড়ির জন্য নয়, এখানেই খাওয়ার জন্য এইখানকার ফ্রেশ চিংড়ি নিয়ে নিয়েছি। আবার প্রিয়ম দেখো একটা ইলিশ মাছও পছন্দ করে নিয়ে নিয়েছে। এত ইলিশ মাছ চিংড়ি মাছ একটুখানি না ট্রাই করলে কি করে হবে? তবে তোমরা চাইলে কিন্তু বাড়ির জন্য মাছ নিয়ে যেতে পারো, এখানে কিন্তু থার্মোকলের বক্সের মধ্যে বরফ দিয়ে দেওয়ার ব্যবস্থা সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখো খাচ্ছি, বাইরে এমন গরম ছিল, বাইরে বেরিয়ে পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আসার পরে একটুখানি ঠান্ডা শরবত বানিয়ে দিতে বলেছিলাম, ওরা দিয়ে গেছে, সেটাই এখন খাচ্ছি। সকালবেলা যখন সমুদ্রে গেলাম এতটা অব্দি কাদা সমুদ্রে, তারা পুচকুত চান করে করবে বলে চিৎকার করছিল, কিছুই তো চান টান করতে পারলো না, কেননা নামার মতন পরিস্থিতি ছিল না। আর তারপরে সে যে মানে রেডি হয়ে গেলাম ওই যে ওখানে দেখতে গেছিলাম, তো ওইখানেও তো গিয়ে এত গরম ছিল, ব্যাস ও আর নিতে পারছিল না, গরমে শরীরটা খারাপ লাগছিল। তার এসে তারপরে ঘুমিয়ে পড়েছিল, সবাই আমরা দেখো চান টান করে ঘুমাচ্ছিলাম, ঘুরতে এসেও চান ঘুমাচ্ছিলাম, কি করব বাইরে বেরোনোই যাচ্ছে না। এখন ঘুম থেকে উঠে দেখি যে রোদটা একটু কমেছে, এখন বাজে হচ্ছে 2:05, তো আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে একটু দেখি রেডি হয়ে সামনাসামনি কোথায় যাওয়া যায়। আর একটা জিনিস বলার আছে, তো আমি তো মানে আমার বাচ্চা ছোট, আমি বাচ্চাকে নিয়েই ঘুরতে বেরোই, আর আমার ভিডিওতে তোমরা যারা দেখো তারা দেখতে পাবে যে আমি আমার মানে ইনফরমেশন বাচ্চা কেন্দ্রিক কি থাকে। তো কিছুদিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছে যে বাচ্চা নিয়ে এত কথা কেন, সবার তো বাচ্চা নাই থাকতে পারে, বাচ্চা সবার নাই থাকতে পারে, কিন্তু আমার তো বাচ্চা আছে। যখন কোনো কেউ ভিডিও শেয়ার করে বাচ্চাদের নিয়ে তেমন কিছু থাকে না, এই যে ধরো এখানে আমি ঘুরতে এসেছি, বাচ্চাদের খাবার ঠিকঠাক পাওয়া যায় কি না, বাচ্চারা কে নিয়ে আসলে সুবিধা কি অসুবিধা কি, সেই জিনিসগুলো আমি শেয়ার করি। তো সেই তাতে কি মানে যদি কারো ভালো না লাগে সে অবশ্যই দেখবে না, কিন্তু বাচ্চাকে নিয়ে তো আমার জীবন, তো আমি আমার ভিডিওতে বাচ্চার কথা থাকবে না তো কার কথা থাকবে? তোমরা কেমন জিনিস জানতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। মনটা একটু খারাপ হয়ে গেছিলো আজকে কমেন্টটা পেয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কি চাও নিশ্চয়ই জানাবে। আর সত্যিই যে দেখো না, এই তুমি যে ভিডিওগুলো পাবে তাতে কিন্তু কেউ বাচ্চা নিয়ে আসে না, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আসি, ওকে নিয়ে এসে কতটা এখানে আমার জন্য ঠিকঠাক সেটা শুনেই না তো অন্য কেউ আসবে না, তাই না? বলো বাবু, হাই বলো, কোথায় তুমি? এই চলে এসছে, চলো লাঞ্চটা করে আসি, চলো। কি কত বালে ঢুকেছিল, চল চল চল, আবার বালি ঢুকে গেল কিরে। দেখো এখানে অনেকেই গাড়ি নিয়েও আসে, এরা পার্সোনাল কেউ গাড়ি নিয়ে এসছে। যে কমপ্লিমেন্টারি খাবার দাবারগুলো কিন্তু মোটামুটি সেম টাইপেরই থাকে, আজকে আছে চাটনি, আলু পটলের তরকারি, একটা ডাল, আলু ভাজা, স্যালাড আর পাঁপড়, আর এর সাথে ছিল একটা রূপচাঁদা মাছের তরকারি, যেটা এটা কমপ্লিমেন্টারি। আর এই যে ইলিশ মাছটা দেখছো এটা কিন্তু আলাদা করে পে করে আমরা নিয়েছি, আর আমি যেহেতু রূপচাঁদা মাছ খাই না তার জন্য ওরা এটার বদলে একটা ডিমের ডবল ডিলের ডিমের এই কারিটা বানিয়ে দিয়েছে। আর এই ইলিশ মাছটা কিন্তু এখান থেকেই পে নেয়া, আমরা যে ইলিশ মাছটা নিয়ে এসেছি সেটা ওই রাত্রিবেলা করে দেবে বলেছে, তো ইলিশ মাছের জন্য আলাদা করে 200 টাকা পে করতে হয়েছে। ইলিশ মাছটা কিন্তু দুর্দান্ত ছিল এখানকার, ইলিশ মাছ দিয়ে দুপুরের খাওয়াটা তো দারুণ জমে গেছে আমাদের। আর খাওয়ার পরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল, আশেপাশে কিন্তু তেমন কোনো দোকান নেই, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব কিছু কিন্তু এই রিসর্টের মধ্যেই তোমাকে পাওয়া যায়। তো আমরা এখান থেকে দেখো একটা মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছি, যার দাম পড়ছে 50 রুপিস এরকম বানিয়ে দেওয়ার জন্য। তো কিছু দরকার হলে বা কি অন্য কিছু দরকার হলে কিন্তু এখানেই তোমাকে বলতে হবে, ওরাই এনে দেবে বা ওরাই ব্যবস্থা করে দেবে।
খাওয়া দাওয়া সেরে জঙ্গলের রাস্তা ধরে চলে এসেছি আবার সমুদ্র সৈকতে। আর জঙ্গলের রাস্তাটা দেখেছ, দিনের বেলাও তো কিন্তু তেমন কোনো আলো ঢোকে না। তাছাড়া আরেকটা কথাও তোমাদের বলার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্কও কাজ করে না, তাই এখানে আসলে শুধু তুমি আর সমুদ্র, আর কেউ নেই তোমাকে ডিস্টার্ব করার জন্য। এইরকম প্রকৃতিতে এসে একটা ডান্স ভিডিও শ্যুট না করলে হয়, সেটা তোমাদের জন্য পরে শেয়ার করব। আর দেখো এখানে আমরা একটা এরকম গাড়ি ভাড়া করে নিয়েছি, তো এই সমুদ্রের তটে আসলে কিন্তু এই গাড়িওয়ালাকে তুমি মনে হলো এই তো কট করে চলে আসলাম। সমুদ্রটা সেমই আছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ। অনেকে ঝুপলাগুড়িতে থাকে, অনেকে বাগদা বিচে থাকে, এখানেও কিছু ক্যাম্প আছে দেখা যাচ্ছে। চলো আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, চল। যত দূরে চোখ যায় এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর সমুদ্র তার সাথে উপরে পাওনা হিসেবে এই ঝাউবন, আর তার সাথে রয়েছে লাল কাঁকড়ার বীজ। তো কাঁকড়াগুলো দেখে দেখেই আমাদেরকে দেখেই টুপটাপ করে পালিয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কত লাল কাঁকড়া। আমরা যারা দীঘা বা মন্দারমণিতে যাই, খুঁজেও এরকম লাল কাঁকড়া বোধহয় পাওয়া যায় না যতটা এখানে আসলে পাওয়া যায় গেছে। এত ভালো লেগেছে এই গাড়ির রাইডটা। তোমরা যারা এই ধুবলাগুড়িতে আসার প্ল্যান করছো, অবশ্যই এই গাড়ির রাইডটা কিন্তু ট্রাই করবে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিসটা আমার মনে হয়েছে, তো যদি এই গাড়িওয়ালাকে এখানে নাও দেখতে পাও, তোমরা কিন্তু বিচে বললে সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো 15 মিনিট রাইডের জন্য ওরা চার্জ করে 600 টাকা, আর আমাদের আজকে রাইডটা ছিল মোটামুটি 50 মিনিটের, যার জন্য আমাদেরকে দিতে হয়েছিল প্রায় 1600 টাকা। কিন্তু রাইডটা মানে বল, এখানে এসে খুব ভালো লাগছে, এখানে সমুদ্রের জলটাও কি সুন্দর পরিষ্কার। মানে চানকে এখানে যদি রাত আগে আসতাম চান এখানে করা যেত, সেটাই মনে হচ্ছে। বন্ধ করে একটা বক্তব্য এই বীজ সম্পর্কে। ভালো জায়গাও খুব ভালো, এদের রিসর্টের আতিথেয়তাও খুব ভালো। শুধু এই এখন যে সময়টা বর্ষাকালের শেষ সময় বা এই পুজোর সময় আগে আগে বীজের জলটা খুব একটা ভালো থাকে না, তো তার জন্য সাজেস্টেড যে শীতকালের দিকে আসা, মানে শীতকাল থেকে আপ টু মার্চ এপ্রিল অব্দি জল একদম ভালো। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল হচ্ছে আমাদের পুরী যাওয়ার প্ল্যানিং চলছিল, তো কিন্তু সোমবার সকালবেলা হচ্ছে আমাদেরকে ফিরতে হবে, তো পুরীর থেকে কিছুতেই সোমবারের মধ্যে মানে শনিবার বেরিয়ে সোমবার ফেরা এতটা হেট্রিক উঁচকো নিতে পারতো না, আমাদের পক্ষেও সম্ভব ছিল না। তখন আমরা এই জায়গাটার ভিডিও দেখেই এসেছি, কিন্তু বর্ষাকালে শোনা যায় যে পুরী দীঘা লোকে কিন্তু যায়, কিন্তু এইখানে বর্ষাকালে কিন্তু ওরাই বলছে যে আরো 15-20 দিন লাগবে এই জলটা ঠিকঠাক হতে। তো আসলে যদি কেউ স্নান করার মন নিয়ে আসে, তো সেইটা তো একদমই সম্ভব হলো না, আমরা তো দুদিনে অনেক চেষ্টা করলাম পারলাম না। তবে ওই দিকটার দেখলাম যে জলটা একটু পরিষ্কার আছে, ভালোই পরিষ্কার আছে, নামাও গেছে যেরকম নর্মাল বীজ থাকে। এইখানটা একদমই এইখানটা আসলে পরে তোমাদেরকে এমনি ফিরে যেতে হবে, এটাই বলার। যেটা আমাদের মানে সত্যিকারের এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে কেউ এসে ঠকে না যাও। লাস্টে তাও এই গাড়িটা একটু ঘুরে আসলাম বলে মনটা ভালো হয়েছে, নাহলে কিছুই করতে পারছিলাম না, ব্যাপারটা এরকম হয়ে গেছিলো।
জায়গায় চলে এসেছে, কিন্তু আমাদের খেলা কিন্তু এখনো শেষ হচ্ছে না। আর পুচকু এখানে কি করছে ভাবছো তো? এখানে কাঁকড়ার গর্ত প্রচুর, পুচকু এখন ব্যস্ত কাঁকড়ার গর্ত বন্ধ করার জন্য। অলরেডি একটা কাঁকড়া ধরেও নিয়ে গেছিল, আবার সেখানে ছেড়ে দিয়েছে। তবে লাল কাঁকড়া পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ওই গাড়ি করে ওই বিচেরটায় যেতে হবে, এখানে কিন্তু লাল কাঁকড়া নেই। হ্যাঁ, ঘুটঘুটি অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপরে এখন ফিরছি। এখানে কালকে আমাদেরকে আসতে বারণ করছিল, কেননা এখানে এমনি অন্য কোনো কিছুর ভয় নেই, তবে শেয়ালের ভয় আছে। আর হচ্ছে আসার সময় অনেক গর্ত দেখেছিলাম, জানি না সাপ ঠাপ কিছু থাকলেও থাকতে পারে। পৌঁছে গেছি আমরা, আর ওখানে এখানে আসলে ব্যাস অন্য জায়গা, গান চলছে অলরেডি। এখানে তো সেম রুটিন তোমরা জানো, সন্ধ্যাবেলা চা, আর তার সাথে কালকেও যেটা দিয়েছিল আজকেও সেম আছে, বলছিল আলু পকোড়া বা অনিয়ন পকোড়া দেয়। এটা অনিয়ন না, কিসের পকোড়া বুঝতে পারছি না। আচ্ছা, এটা অনিয়নের সাথে কারি পাতা মিক্স করা পকোড়া। কালকে দিয়েছিল রিং রিং অনিয়নের পকোড়া। তবে আজকে আমরা যে ফিশ মার্কেট থেকে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেটার বারবিকিউ হবে। প্রতিদিনই এখানে বারবিকিউ হয়। ইলিশের বারবিকিউ না, ইলিশটা ভাজাই হবে। ইলিশের বারবিকিউ বললো তো হবে না, খুলে যাবে ইলিশের বারবিকিউ করতে গেলে। দেখো ওখানটা কেটে ধোয়া উঠছে। আমার মেয়ে মুরগি বললে পরে পাবে না, ছোট্ট মুরগির বাচ্চা নাকি দেখতে পেয়েছে কোথায়, এখানে আছে। প্রতিদিন সন্ধ্যেবেলা কিন্তু এখানে বারবিকিউর ব্যবস্থা থাকে, যদিও এখানে চিকেন দেখাচ্ছে, তবে আজকে কিন্তু আমরা চিকেন অর্ডার করিনি। আজকে আমরা যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেগুলোরই বারবিকিউ করে দিতে বলা হয়েছে। তার জন্য অবশ্যই এক্সট্রা পে করতে হবে, আর এখানে যে বারবিকিউগুলো হচ্ছে সেগুলোর জন্য তোমাকে নিতে হলে এক্সট্রা পে করেই নিতে হবে। চলে এসছে আমাদের গরম গরম চিংড়ির বারবিকিউ, এত টেস্টি হয়েছিল না এই চিংড়ি মাছের গুলো, যেহেতু আরও ফ্রেশ ওখান থেকে কিনে আনা চিংড়ি মাছ ছিল, তো এটার টেস্ট যেন আরও চারগুণ বেড়ে গেছিলো। আর প্রিয়মকে আমি জিজ্ঞেস করছিলাম কালকেরটা বেশি ভালো ছিল না আজকেরটা বেশি ভালো, যেহেতু নিজে হাতে কিনে এনেছে অবভিয়াসলি ও বলছিল আজকেরটাই ওর নাকি বেশি ভালো লাগছিল। আর রাত্রিবেলা চলে এসেছে আমাদের সেই নিয়ে আসা ইলিশ মাছের গোটা ফ্রাই। দুপুরবেলা যে এক পিস ইলিশ মাছ খেয়েছিলাম সেটার প্রাইস পড়েছিল 200 টাকা, আর এই ইলিশ মাছটা কিন্তু বাজার থেকে প্রিয়ম কিনে এনেছে 200 টাকা দিয়ে। আর ফ্রাই করার জন্য আলাদা যাই হোক একটা কিছু টাকা এখানে তো দিতেই হবে। আর যে চিংড়ি মাছগুলো সেটার কিন্তু আমরা 12 পিস পেয়েছিলাম, যার প্রাইস পড়েছিল 300 টাকা, এখানে মাত্র 6 পিস থাকে যেটার প্রাইস পড়ে 200 টাকা করে নেয় ওরা বারবিকিউ করার জন্য। সেক্ষেত্রে বাজার থেকে যদি কেউ এরকমভাবে নিয়ে আসো সেটা কিন্তু অনেকটাই পকেট ফ্রেন্ডলি, আর যারা খেতে ভালোবাসো তাদের রসনা তো অবশ্যই তৃপ্ত হবে, কেননা এখানে একদম ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায়। এছাড়া তো রাতে ওদের কমপ্লিমেন্টারি ডিনারটা ছিল রাইস, চিকেনের চিকেন আর হচ্ছে একটা ডাল আর একটা ভাজা, আর তার সাথে আজকে তো ইলিশ মাছ ভাজাটা আমাদের খাওয়াটা এত ভালো জমিয়ে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দুবলাগড়ি বীচটা কিন্তু ঘুরতে আসার জন্য মূল সময় হচ্ছে শীতকাল, শীতকালেই কিন্তু মূলত এখানে সিজন। আমাদের আজকে একটু মন খারাপ হয়ে গেছে, কেননা সমুদ্রের জলটা প্রচণ্ডই নোংরা ছিল আর একদম কিন্তু জলে নামতে পারিনি। তাছাড়াও কিন্তু বেশ সাপ
ব্যাঙ পিঁপড়ে এগুলোর ভয়ও বর্ষাকালে থাকে এরকম গ্রামের অঞ্চলে। তাই আমাদের ওপিনিয়ন হচ্ছে বর্ষাকালে কিন্তু এরকম জায়গায় না আসাই শ্রেয়। যেহেতু শীতকালটা শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটিতেই থেকেই, তোমরা কিন্তু ওই টাইমে কিন্তু এখানে অনায়াসেই আসতে পারো, আর 2 দিন এরকম নির্জন ভার্জিন সমুদ্র সৈকতে অনায়াসে কাটিয়ে যেতে পারো। তো আমাদের ওপিনিয়ন হচ্ছে যদি কেউ আসার প্ল্যান করো বর্ষাকালটা এড়িয়ে যাওয়াই ভালো, কি বলো বন্ধুরা? তো আজকে অলরেডি রাত্রি হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকালবেলা আমাদের ট্রেনও আছে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো যাতে তারা এখানে আসার আগে সব কি ইনফরমেশনটা জানে, আমাদের মতন বর্ষাকালে এসে তারা যেন ভুল না করে থাকে। আর হচ্ছে যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ঘোরার ভিডিও আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করেই থাকি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।